নমস্কার আমি শ্রী গোবিন্দ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত বন্ধুরা আশা বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আর ভালো থাকুন অন্তর থেকে চাই সবসময়ই চাই জুলাই মাসে রাশি ফলে একটু বিশেষ মানে কি বলব বিশেষ কিছু পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে আমি যে শুভ অশুভ তারিখগুলো বলি মাসের প্রত্যেকটা দিনের তার প্রত্যেকটা দিনে যে শুভ কোন দিক থেকে শুভ অশুভ কোন দিক থেকে শুভ এক উইথ মানে কি বলবো বিস্তারিত আলোচনা করবো সুতরাং যাদের আজকে যেটা বলবো প্রথমে বলব সিংহ রাশি সিংহ রাশির জুলাই মাস দু হাজার বাইশ আপনাদের কেমন যাবে আপনারা প্রথমে ভিডিওটা দেখুন দেব শুভ মেলান রাশিফল মেলান পরের মাসে আপনারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবেন তবে একটা কথা বলে রাখি রাশিফল হান্ড্রেড পার্সেন্ট না মিললেও এটুকু বলতে পারি সেভেন্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কম বেশি রাশিফল মিলবে বাকিটা সময় বলবে আপনারাই বলবেন আপনাদের রিপোর্টই বলবে তো সেক্ষেত্রে সিংহ রাশি জুলাই মাসের প্রথমত শুভ তারিখগুলো লিখে নিন অশুভ তারিখগুলো লিখে নিন আমি নক্ষত্র সংখতত্র সহজত প্রেডিকশন করি সুতরাং ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখা অনুরোধ রইল নাহলে অনেক কিছু মিস করবেন কারণ কখন কি ইম্পর্টেন্ট কী বলবো মিস করলে আপনাদেরই অসুবিধা তা প্রথমে তো বলি যে সিংহ রাশির জুলাই মাসের শুভ তারিখগুলো একটু নোট করে নিন শুভ তারিখগুলো হচ্ছে এক তিন চার নয় দশ এগারো তেরো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ ছাব্বিশ আঠাশ এবং উনত্রিশ তিরিশ অনেকগুলো শুভ তারিখ আছে সিংহ রাশির জুলাই মাসের শুভ তারিখগুলো আরেকবার বলছি এক তিন চার নয় দশ এগারো তেরো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই দিনগুলো শুভ এর মধ্যে থেকে বিশেষভাবে শুভ তারিখগুলো হচ্ছে তিন চার দশ তেরো পনেরো ষোলো সতেরো একুশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ আর একবার নোট করে নিন এই শুভ তারিখগুলোর মধ্যে অত্যন্ত শুভ তারিখগুলো হচ্ছে তিন চার দশ তেরো পনেরো ষোলো সতেরো একুশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই দিনগুলো অত্যন্ত শুভ এই শুভ দিনগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তিন তারিখ থার্ড জুলাই সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে একটা আনন্দ লাভ কোনো কিছু করে একটা তৃপ্তি মানে তৃপ্তি লাভ বলুন আনন্দ লাভ বলুন জয় বলুন সাকসেস বলুন এই যে ব্যাপার ফোর্থ জুলাই সিংহরাশির জাতক বা জাতিকাদের ফোর্থ জুলাই যেটা হবে ইনকাম বৃদ্ধির একটা অপরচুনিটিস অর্থাৎ আয় বা উপার্জন বৃদ্ধির একটা অপরচুনিটিস সুযোগ সুবিধা বা আয় বৃদ্ধি যাই বলুন না কেন দশ তারিখ মনোবাসনাপূর্ণ বা আনন্দপূর্ণ একটা পরিবেশ অর্থাৎ আনন্দময় একটা পরিবেশ এবং মনোবাসনাপূর্ণ বা ইচ্ছা পূরণ বা আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার যায় বলুন না কোনো সেটাই হবে তেরো তারিখে হচ্ছে পারিবারিক ক্ষেত্রে অপ্রত্যস্নে অর্থাৎ পারিবারিক ক্ষেত্র শুভ পারিবারিক আনন্দ লাভ পারিবারিক ক্ষেত্রে কারো না প্রতি অপত্যস্নেও বলুন শ্রদ্ধা বলুন স্নেহ বলুন মামতো বলুন আদর যত্ন বলুন যাই বলুন পারিবারিক ক্ষেত্রে কিন্তু পরিবেশটা ভালো হবে তেরো তারিখ পারিবারিক সুখ তৎ ব্যাপারটা আছে পনেরো তারিখে পনেরো তারিখটা আমাদের হয়তো বলা হয়নি তো পনেরো তারিখটা লিখে রাখুন পনেরো তারিখে যে কাজটা হবে সেটা হচ্ছে যারা সেলফ প্রপোশনে আছেন বা যারা নিজের কাজ করেন বা যারা ব্যবসা করেন বা যারা বলে না যে সেলফ ডিপেন্ডেন্ট সেলফ প্রোফোশানে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে ষোলো তারিখে গেন লাভ কোনোভাবে লাভ যে কোনোভাবে লাভের জায়গাটা কিন্তু কম বেশি থাকছে সতেরোই জুলাই কোনোভাবে সম্মান লাভ অনার লাভ বা আপনার আশাপূর্ণ হওয়া বা আশা পূরণ হওয়া যে এই যে ইনভায়রনমেন্ট এটা কিন্তু থাকছে একুশে জুলাই সিংহরাশির জাতক বা জাতিকাদের একুশে জুলাই দেখবেন যে গুণীজন মানে সান্নিধ্য লাভ বা গুণ যারা খুব গুণী বা বিশিষ্ট লোকের লাভ বা বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ওঠা বলুন বা তাদের পারিতোষিক লাভ বলুন এই ব্যাপারগুলো কিন্তু কম বেশি থাকছে ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই হবে কি ধনলাভ অর্থাৎ টাকা পয়সা কোনো না কোনোভাবে টাকা পয়সা আসার বা অর্থ লাভ হওয়ার বা যে টাকা অনেকদিন ধরে আপনার ব্লক আছে আটকে আছে সেই টাকা পয়সা আসার একটা অপরচুনিটিস সেই ব্যাপারটা কিন্তু কম বেশি থাকছে আঠাশে জুলাই কি থাকবে আঠাশে জুলাই কিন্তু আপনি সাপোর্ট পাবেন বিভিন্ন মানুষের সাপোর্ট তাদের সহযোগিতা বা অন্যের সহযোগিতা লাভ অন্যের পারিতোষিক লাভ অন্যের থেকে কোনো না কিছু লাভ এই যে ব্যাপারগুলো কম বেশি কিন্তু থাকছে উনত্রিশে জুলাই হচ্ছে সুযোগ সুবিধা লাভ যে কোনো কারণে সুযোগ সুবিধা লাভ হবে তিরিশে জুলাই তিরিশে হবে হচ্ছে আপনার আর্থিক লাভ যে কোনো কারণে হোক আর্থিক লাভ হবে বা অর্থ লাভের একটা সম্ভাবনা কম বেশি থাকছে এবারে অশুভ তারিখগুলো নোট করে নিন রাশির অশুভ তারিখগুলো হচ্ছে পাঁচ সাত আট চোদ্দো আঠারো কুড়ি সাতাশ এবং একত্রিশ রাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসে কিন্তু অশুভ তারিখের সংখ্যা খুবই কম এসব মতো খুবই কম আর একবার বলছি পাঁচ সাত আট চোদ্দো ষোলো এই সরি চোদ্দো আঠারো কুড়ি সাতাশ এবং একত্রিশ এইগুলো হচ্ছে অশুভ তারিখ এই অশুভ তারিখের মধ্যে বিশেষভাবে অশুভ হচ্ছে পাঁচ সাত আট কুড়ি এবং একত্রিশ আরেকবার বলছি এই অশুভ তারিখগুলোর মধ্যে বিশেষভাবে অশুভ হচ্ছে পাঁচ সাত আট কুড়ি এবং একত্রিশ কী কী অশুভ হবে যেগুলো বিশেষভাবে অসুবিধা সেইগুলোই বলছি পাঁচ তারিখে যে কোনো কারণে হোক ঝামেলা মানে ঝামেলা ঝঞ্ঝটের পরিবেশ দেখবেন মিলিয়ে নেবেন বেশিরভাগ সিংহরাশির জাতক বা জাতিকাদের পাঁচ তারিখে ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ সাত তারিখে হচ্ছে অহেতুক টেনশন মানসিক কষ্ট এই যে ব্যাপারগুলো কম বেশি থাকছে আট তারিখ হচ্ছে শারীরিক কষ্ট অর্থ ব্যয় যে কোনো কারণে অর্থাৎ শরীরের কারণে বলুন বা শারীরিক কারণে বা কারণেই বেশিরভাগ অর্থ ব্যয়ের সম্ভাবনা নাইনটি পারসেন্ট চোদ্দো তারিখে একটা কলহের পরিবেশ কুড়ি তারিখে অর্থাৎ কুড়ি জুলাই সিংহরাশি জাতপাত জাতিকাদের ভুল সিদ্ধান্তের কারণে কম বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা বা ভুল সিদ্ধান্তের কারণে কিছু ক্ষতির আশঙ্কা কিন্তু থাকছে সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে চলবে একত্রিশ তারিখ হচ্ছে যে কোনো কারণে হোক বাধার সম্মুখীন অর্থাৎ কোনো কিছু স্ট্রাগেল কোনো কিছু স্ট্রাগেলের যে একটা এনভারমেন্ট সেই জায়গাগুলো কিন্তু কম বেশি আসবে এখন সিংহরাশি জাতকা জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে যদি আমরা দেখি তাহলে শরীর মন মানসিকতা ইত্যাদি জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে বলবো বন্ধুরা খুব ফ্রাঙ্কলি যদি আমি বলি তাহলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসের প্রথম অর্ধে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত ইউজার ঠিক আছে জুলাই মাসের ষোলো তারিখের পর অর্থাৎ ষোলোই জুলাইয়ের পর থেকে বিশেষ করে ঘুমজনিত সমস্যা বা যাদের ঘুমজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু শারীরিক প্রবলেম আসতে পারে লোয়ার নিয়ে যাদের সমস্যা অর্থাৎ যাদের কনস্টিপেশন জনিত ভোগ আছে তাদের ক্ষেত্রে একটু শারীরিক প্রবলেম আসবে কিন্তু সেটা নিয়ে আমি আবারও বলছি আমি নেগেটিভ কথা বলতে ভালোবাসি না কারণ আমাদের মনে যদি নেগেটিভিটি এসে যায় না সেই নেগেটিভিটিটা খুবভাবে কাজ করে আমি সবাইকে বলি অলওয়েজ বি পজিটিভ যা কিছু হবে স্ট্রাগল করুন যা কিছু হচ্ছে লড়াই করতে হবে সামনে থেকে মানে বিপদকে এড়িয়ে মানে এড়িয়ে যাবেন না কখনো মানিয়ে চলতে শিখবেন যে কোনো সমস্যার সম্মুখীন হন দেখবেন এক সময় সমস্যার সমাধান হয়ে যাবে এবারে বলি অর্থনৈতিক পরিকাঠামোর যদি দেখি তাহলে সিংহ রাশির জাতক তার আগে একটু বলি বন্ধুরা আপনারা অনেকে আমাকে বলেন যে দাদা যদি আপনি প্ল্যান্টের মানে পজিশনগুলো যদি একটু ভেঙে বলেন মঙ্গল সাতাশে জুন মেষ মানে মেষরাশিতে ঢুকছে এক নম্বর নক্ষত্রে ষোলোই জুলাই দু নম্বর নক্ষত্রে আর যেহেতু আমি জুলাই মাসের রাশিফল বলছি বাকিটা বলছি না বুধ সেকেন্ড জুলাই মিথুন রাশিতে ফিফথ জুলাই ছ নম্বর নক্ষত্রে বারোই জুলাই সাত নম্বর নক্ষত্রে ষোলোই জুলাই কর্কটে আঠেরোই জুলাই চার নম্বর নক্ষত্রে সরি আট নম্বর নক্ষত্রে আর চব্বিশে জুলাই নম্বর নক্ষত্রে একত্রিশে জুলাই সিংহ রাশিতে বৃহস্পতি আঠাশে জুলাই বক্রি হচ্ছে শুক্র সাতই জুলাই পাঁচ নম্বর নক্ষত্রে আঠেরোই জুলাই ছ নম্বর নক্ষত্রে উনত্রিশে জুলাই সাত নম্বর নক্ষত্রে যাচ্ছে শনি বারোই জুলাই মকরে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে আবার আসছেন তো এই হচ্ছে ব্যাপার এইবারে বলি অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে যদি আমরা দেখি বন্ধুরা তাহলে বলবো অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখলাম তাতে করে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট বলছি অর্থনৈতিক ডেভেলপমেন্ট আনএক্সপেক্টেড প্রাপ্তি অপ্রত্যাশিত লাভ ফিনান্সিয়াল গেন দীর্ঘদিন আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু কম বেশি আসছে একদম শিওর বাকিটা সময় বলবে মিলিয়ে নেবেন সঞ্চার জায়গাটাও কিন্তু নো ডাউট এই সময়টা আমি বলবো সঞ্চার জায়গাটাও নোডাউট খুবই ভালো বিশেষ করে সাতাশে জুলাই পর্যন্ত বলবো যে নিঃসন্দেহে থাকুন যে আঠাশে জুলাই শুধু আঠাশে জুলাই পর্যন্ত সঞ্চয় জায়গা ভালোভাবে বাড়ির পরিবেশ বাড়ির ইনভায়রমেন্ট এই জায়গাগুলো যদি দেখি বন্ধুরা সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা বিশেষ সতর্কতা বলবো আমি বা একটা কথা বলব সিংহরাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসে পারিবারিক ক্ষেত্রে বা পারিবারিক সদস্যদের মধ্যে অহেতু খুব ছোটোখাটো সাধারণ ব্যাপার নিয়ে অহেতুক কিছু ব্যাপার নেই কিন্তু ভুল বোঝাবুঝির একটা সম্মুখীন বা ছোটোখাটো ব্যাপার নিয়ে বাড়িতে ঝগড়া ঝগড়াঝান বিপদ অশান্তির পরিবেশ কিন্তু একটা থাকছে অস্বীকার করবেন না বাকিটা সময় বলবে আপনারা মিলান সেই একটা ব্যাপার আছে এডুকেশনের ক্ষেত্রে বলি যারা একটু মানসিকভাবে অস্থির যাদের মানসিক অস্থিরতা প্রচণ্ড বেশি বা যারা হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত বদলাতে বলল বদলান আর কি তাদের ক্ষেত্রে এডুকেশন করেন যারা যারা শিক্ষাজগত আছেন তাদের ক্ষেত্রে একটু এডুকেশনে কিছু প্রতিবন্ধকতা আছে কিন্তু সেই ব্যাপারে সিরিয়াস হওয়া দরকার অর্থাৎ একটু সিরিয়াসলি পড়াশুনো ব্যাপার পড়াশোনাও বলুন বা স্টাডির ক্ষেত্রে একটু কিন্তু আপনাদের এগিয়ে চলতে হবে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে কতটা ভালো হবে সময় বলবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু নো ডাউট ভালো অর্থাৎ যারা হায়ার স্টাডি করছেন সিংহ রাশির জাতক বা জাতিকাতে হায়ার স্টাডি যারা করছেন তাদের ক্ষেত্রে নোডাউট ভালো সময় প্রেম প্রীতিজনিত ব্যাপার বা যারা লাভ এভার্সে ইনভলভ আছেন তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দিলাম যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা এই মাসে আসবে অর্থাৎ তাদেরকে হয়তো ছ মাস এক বছর দু চার বছর প্রেম প্রীতি করছেন আমরা হঠাৎ সিদ্ধান্ত নেই না এবার বিয়ে তা করতে হবে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ আসছে কিন্তু বন্ধুরা বাকিটা সময় বলবে শারীরিক দিক তো আগেই বলছি যাদের কনস্টিপেশন ঘুমের প্রবলেম বা লোয়ার পার্সনে যাদের সমস্যা আছে তাদের একটু শারীরিক প্রবলেম হবে আদারওয়াইজ ভয় ভীতি পাওয়ার কিছু নেই সিংহ রাশির জাতক বা জাতিকাদের একটা খুব প্লাস পয়েন্ট বলি আমি যে শুভ তারিখ বা শুভ সংখ্যা বলবো নক্ষতম সংখ্যা নিয়ে আসছি এটা কিন্তু খুব ভালো করে ফলো করবেন আপনাদের আনএক্সপেক্টেড গেন অপ্রত্যাশিত প্রাপ্তি টাকা পয়সা সার ইনভারনমেন্ট ভালো কিছু কিন্তু আসছে যে যাই বলুক নেগেটিভ কথা শুনবেন না সবসময় পজিটিভ থাকবেন দেখবেন খারাপ থাকলেও আপনার ভালো কিছু হচ্ছে ভাগ্য যদি বলি সিংহরাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসের ক্ষেত্রে এত কিছু ভালো বলার পরেও বলছি প্রতিবন্ধকতার মধ্যে বা বাধার মধ্যে বা কিছু কিছু প্রতিবন্ধকতা থাকবে কিছু বাধা থাকবে কিন্তু যথার্থ প্রচেষ্টা এবং পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে ভাগ্য কিন্তু আপনার সাথ দেবেই কিছু কিছু মানুষের ক্ষেত্রে খারাপ কাদের খারাপ হবে সংখ্যাতত্ত্ব নিয়ে যখন আসবো তখন দেখব মানে বলে দেবো কর্মক্ষেত্রের পরিবেশ সিংহরাশি জাতক বা জাতিকাদের যারা কর্মক্ষেত্রে নিয়ে সত্যিই খুব অস্বস্তির পরিবেশের মধ্যে ছিলেন বা আছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি আঠাশে জুলাই পর্যন্ত আটই জুলাই থেকে আঠাশে জুলাই এই যে কুড়িটা দিন এই এই কুড়ি একুশ দিন বিশেষ করে কর্মক্ষেত্রের পরিবেশে একটু সচেষ্ট হন দেখবেন আপনাদের ক্ষেত্রে ভালো কিছু হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সাকসেস সাফল্য কৃতক্যতা দীর্ঘদিন যারা মানে স্যাটিসফাইড থাকছে না কর্মক্ষেত্র বা সাকসেস বা আর্নিংয়ের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলছি সুবর্ণ সুযোগ এই সময়টাতে যদি বলেন কোন সময়টাতে আবারও বলছি সেকেন্ড জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাই এই সময়ের মধ্যে সাকসেস সাফল্য কৃতজ্ঞতা যারা অ্যাক্টিভ পার্সেন্ট যারা অলওয়েজ বি পজিটিভ যারা সব কিছুতে মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে যারা তারা কিন্তু সাকসেস পাবেই পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবারে একটা কথা আমি দেখলাম যে সিংহরাশি জাতক বা জাতিকাদের মাসের প্রথম অর্ধে অর্থাৎ প্রথম সপ্তাহে কিছু খরচ খরচা বা ব্যয় বৃদ্ধির একটা পরিবেশ থাকবে সেটা দেখে নেবেন সিংহরাশির জাতক বা জাতিকাদের যাতে দশ নম্বর নক্ষত্র জন্ম আবারও বলছি সিংহ রাশির জাতক বা জাতিকাদের যাদের দশ নম্বর নক্ষত্রে জন্ম অর্থাৎ ম মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রের পরিবেশ এবং সাফল্যের ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনারা এগিয়ে গেলেন অনেকটা সফলতার জায়গা কিন্তু তৈরি হবে তবে সেটা কিন্তু মাসের প্রথম অর্ধে করে নেবেন সিংহ রাশির মঘ নক্ষত্রের জাতক বা জাতিকাদের জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের জীবনের অনেকটা টার্নিং পয়েন্ট যদি সচেষ্ট থাকেন বেটার হবে সিংহ রাশির মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের বিশেষ করে যাদের বাম চোখের সমস্যা আছে অর্থাৎ যাদের বাম চোখে পাওয়ারটা বেশি মিলিয়ে নেবেন তাদের কিন্তু একটু চোখের সমস্যা অর্থাৎ চোখের কারণে অর্থাৎ শারীরিক কারণে একটু কষ্টযোগ আছে যদিও এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মগা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার দেখলাম যে যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড বা কোনো যারা একটু ক্রিয়েটিভিটি আছে যাদের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভালো ভালো কিছু হবে সিংহ রাশির এগারো নম্বর নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ পূর্ব ফলগুলি নক্ষত্রে যাদের জন্ম যারা একের অধিক বা একের অধিক প্রফেশনে আছেন বা একাধিক উপায়ে যারা অর্থ উপার্জন করেন হয় না অনেক কারণে আপনি চাকরি করতে পারেন মেবি কিন্তু চাকরি ছাড়া হয়তো শেয়ারে কিছু ইনভেস্ট করেন বা চাকরি ছাড়া হয়তো পাশে কিছু একটা ব্যবসা ছোটোখাটো ব্যবসা করতে পারেন যারা এই দু ধরনের কর্মের সঙ্গে যুক্ত বা যারা দু তিন রকমের ব্যবসা করেন বা যারা একই মানুষ জীবনে একাধিক কর্মের সঙ্গে যুক্ত বা এক মানে একের বেশি কর্ম তার রয়েছে বা করে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা কিন্তু খুব ভালো হবে বাকিটা সময় বলবে আবারও বলছি সিংহ রাশি জাতক বা জাতিকা যারা আছেন খুব ভালো করে খেয়াল করুন এবং তাদের নামের আধ্যক্ষ যদি এ এস এন এ এস এন এইগুলো যদি নামের আধ্যক্ষ হয় তাদের ক্ষেত্রে সাকসেস শুধু সময়ের অপেক্ষা যাদের আপনার এগারো নম্বর নক্ষত্র জন্ম এগারো নম্বর নক্ষত্র জন্ম জাতক বা সিংহরাশির জাতিকাদের একটা ব্যাপারে আমি নেগেটিভ দেখলাম খুব ছোটো খাটো ব্যাপারে মাথা ঘুমাবেন না অর্থাৎ ছোটো খাটো ব্যাপার নিয়ে কম বেশি মানসিক উদ্বেগের একটা পরিবেশ কিন্তু থাকছে সুতরাং এই বিষয়টা সতর্কতা অবলম্বন করলে ভালো যাদের বারো নম্বর নক্ষত্রে জন্ম সিংহরাশির অর্থাৎ সিংহ রাশির বারো নম্বর নক্ষত্রে জন্ম জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা বলবো যদি ডান চোখের কারো সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রে দেখবেন যে একটু শারীরিক কষ্ট হবে বা বারো নম্বর নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের মনে হচ্ছে একটু চোখের সমস্যা হচ্ছে চোখ টেস্ট মানে চোখের পরীক্ষা করাবেন দেখবেন ডান চোখের পাওয়ার আসা বলুন বা ডান চোখের পাওয়ার যা ছিল ওর থেকে আরও বেশি বাড়া বলুন কিছু একটা ব্যাপার এটা একটা নেগেটিভ পয়েন্ট বাট সিংহ রাশির বারো নম্বর নক্ষত্রের জাত জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড গেন অপ্রত্যাশিত প্রাপ্তি অনেক দিনের আটকে থাকা টাকা পয়সা বা রিলিজ হচ্ছে না যে টাকা দীর্ঘদিন ধরে সেই ব্যাপারগুলো কিন্তু এখন রিলিজ হবে হান্ড্রেড পারসেন্ট রিলিজ হবে বা ভালো কিছু হবে আমরা মিলিয়ে নেবেন তবে হ্যাঁ সিংহ রাশির বারো নম্বর অর্থাৎ উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে যে জন্ম তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম যদি ভিতরে আপনার মধ্যে ইগো থাকে বেশি করে ইগোটাকে একটু অ্যাভয়েড করবেন বাকিটা সময় বলবে আপনার যদি সংখ্যায় আসি তাহলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে এক তিন চার নয় ভালো করে খেয়াল করুন এক তিন চার নয় এক মানে এক দশ উনিশ আঠাশ তিন মানে তিন বারো একুশ তিরিশ চার মানে চার তেরো বাইশ একত্রিশ নয় মানে নয় আঠারো সাতাশ এই তারিখগুলোতে যাতে জন্ম অথচ আপনার সিংহ রাশি আর একটা ব্যাপার বলা হয়নি আমি আসব যে তারিখগুলো বলা হয়নি কী হবে সেটা আমি আসছি তা এই তারিখগুলোতে যাতে জন্ম অথচ আপনার সিংহ রাশি আপনার সময় অত্যন্ত ভালো শুধুমাত্র দেখলাম যে যাদের ছাব্বিশ তারিখে জন্ম যে কোনো মাসে ছাব্বিশ তারিখে জন্ম আপনার সিংহ রাশি সেক্ষেত্রে কিন্তু আপনার রাশিফলের ক্ষেত্রে কিছু প্রবলেমের জায়গা আসবে তা আর এই হচ্ছে ব্যাপার সিংহ রাশি জাতক জাতিকাদের একটা অনুরোধ করব যে অবশ্যই আপনারা এই মাসে কোনো কখনো বা কোনোভাবেই পিতা মাতা অর্থাৎ মা এবং বাবা এদের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ রাখবেন দেখবেন আপনাদের সময় যাদের অলরেডি খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন অনেকে বলেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হবে বাকিটা সময় বলবে বন্ধুরা একটা রাশিফল আমি অনেক অনেক পরিশ্রম করে কিন্তু রাশিফলটা করি সুতরাং যারা ভিডিওটা দেখেন আর একটা অনুরোধ একটা লাইক দিতে ভুলবেন না আর দু তারিখ ছ তারিখ বারো তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ রাশি জাতক বা জাতিকাদের দুই ছয় বারো চব্বিশ এবং পঁচিশ এই তারিখগুলো সম্পর্কে কিন্তু কিছু বলিনি শুভ অশুভ এই তারিখগুলো হচ্ছে নিউট্রাল এই তারিখগুলোতে কী হচ্ছে নেক্সট মান্থ আপনারা জানাতে ভুলবেন না বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে অনুরোধ করতে হবে কোনো মানে নেই যদি ভালো লেগে থাকে আরও দু তিন মাস দেখুন ভিডিও আমার ভিডিওগুলো মেলান রাশিফলগুলো মেলান তারপর একটা কথা বলি রাশিফল কিন্তু হানড্রেড পার্সেন্ট মেলে না তার মধ্যে থেকেও বলছি সেভেন্টি টু এইট্টি ফাইভ ফাইভ পার্সেন্ট কিন্তু কম বেশি মিলবে তা এই ছিল আজকের সিংহ রাশি জুলাই মাস দু হাজার বাইশের রাশিফল বাকিটা পরের মাসে মেলাবেন আমি ওভার কনফিডেন্সলে বলছি যা যা বলেছি সেভেন্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট আপনাদের মিলবে প্রতিদিন যা বলি যাওয়ার আগে আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন সপরিবারে শান্তিতে থাকুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার